রাখিবো ছেড়ে দেব না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মান্টিজ ব্লগ। তো অনেকদিন পরে আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর নতুন ব্লগ মানে কি, আমরা যাচ্ছি কলকাতা ঘুরতে। ওর এক্সাম শেষ হয়ে গেছে আমার পুচকুর, তো ভাবছি ঘুরে আসি, সেজন্য তো তোমাদের সাথে শেয়ার করব কোথায় যাচ্ছি, কি করছি না করছি। তো আজকে আমাদের এখনই আমরা প্যাকিং সেকিং সব হয়ে গেছে, তো এখন আমরা বেরোবো। তো দেখতে থাকো, দেখাচ্ছি সব কিছু। কিছু ভালো করে উঠাতে পারিনি, কারণ এত তাড়াহুড়োর মধ্যে, এত কম সময়ের মধ্যে সব কিছু রেডি টেডি করেছি, তো কিছুই উঠাতে পারিনি। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। বড়দা আসি গে, তো এখানে দিদি ভাই আমাদের সাথে দেখা করতে এসছে, এটা নগাঁও স্টেশনে। দিদি ভাই আমার ভাগ্নে, মানে আমার নন্নাস, আমাদের সাথে দেখা করতে এসছে, আমাদের জন্য কিছু খাওয়ারও বানিয়ে নিয়ে এসছে। তো ওরা দেখা করে, তারপর বেশি সময় তো এখানে থামে না, তো একটু সময়ের জন্য দেখা করে পরে ওরা চলে যায়। তো ফাইনালি আমরা কলকাতা স্টেশনে নেমে পড়েছি। আর এখানে আমার পুচকুকে দেখো, ওর ব্যাগ টানছে, মানে এত দুষ্টু। তারপর আমাদেরকে আমার ভাগ্নি রিসিভ করতে আসবে, তো ও এসেই পড়েছে, আর কিছুক্ষণের মধ্যে আমরা মিট করব। তো তারপর দেখতে থাকো।
আমরা ট্যাক্সির জন্য ওয়েট করছি, অ্যাকচুয়ালি গাড়ি বুক করেছে, তো গাড়ি আসলে আমরা উঠে রওনা হব। যেখানে ভাগ্নি থাকে ওই জায়গাটার নাম হচ্ছে বেলেঘাটা। তো তারপর আমরা গাড়িতে উঠে পড়েছি, আর এই যে কলকাতার ইয়েলো ট্যাক্সি, তারপর বাস, ট্রাম, এইগুলো দেখতে মানে এত সুন্দর লাগে, মানে কি বলবো, কলকাতার সৌন্দর্য তো এগুলোই। এসে পড়েছি আমরা ফাইনালি, বাপরে হ্যালো ফ্রেন্ডস। তো সারাদিনে কিছুই কথা বলতে পারিনি, কারণ অনেক মানে কি উঠিয়েছি না উঠিয়েছি কিছুই বুঝতে পারছি না। তো আমরা ফাইনালি এসে গেছি, এসে তো আমরা এসে খাওয়া দাওয়া করে নিয়েছি। আমার ভাগ্নি দেখিয়েছি আমি যে আমাদেরকে রিসিভ করেছে, আমার ভাগ্নি শর্মিষ্ঠা। তো ও এসে দেখি কি ও জিরা রাইস, পালক পনির এগুলো বানিয়ে রেখেছে, তো আমরা এগুলো খেয়ে দিয়ে বেশ এখন একটু রেস্ট করব। তারপর রেস্ট টেস্ট করার পরে তো আজকের মতন এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের যদি ভালো লাগে আমার এই ব্লগটা, তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। তো কালকের থেকে আমি আবার আর একটা নতুন ব্লগ নিয়ে আসবো, যে কোথায় যাচ্ছি ঘুরতে বা কী কী করছি সবই শেয়ার করবো তোমাদের সাথে। থাকো, বাই বাই।